আর উল্লেখ্য যে জাহান্নাম নয়, আর উল্লেখ্য যে দোজক নয় জাহান্নাম, বেহেশত নয় জান্নাত, খোদা নয় আল্লাহ। জাহান্নাম এমন একটি জায়গার নাম যেখানে সর্ব ধরনের শাস্তির ব্যবস্থা রয়েছে। দোজক মানে হলো নরক। জান্নাত এমন একটি জায়গার নাম যেখানে সর্ব ধরনের শান্তির ব্যবস্থা রয়েছে। আর বেহেশত মানে স্বর্গ, দুটো এক নয়। আল্লাহ যিনি আগেও ছিলেন, এখনো আছেন, চিরদিন থাকবেন। আর খোদা, খোদ মানে নিজ আর আমানে এসেছে, কখন এসেছে যদি ধরি কাল এসেছে তাহলে আগের দিন ছিলেন না। আর উল্লেখ্য যে আল্লাহ শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে, খোদা শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। জাহান্নাম শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে, দোজক শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। জান্নাত শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে, বেহেশত শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। সালাত শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে, নামাজ শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। সিয়াম শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে, রোজা শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। এমনিতেই চলছে। অর্থ হিসাবে হতবা বলেছে ফার্সি ভাষার মানুষ, তাই ফার্সি ভাষা থেকে নকল হয়ে আমরা ব্যবহার করি। আর যেই শব্দ আল্লাহ বলেছেন, আল্লাহর নবী বলেছেন, সেই শব্দের সাথে আমাদের ভালোবাসা না থাকাই যখনই কেউ বলে যে আল্লাহ বলতে হবে খোদা নয়, তখন সে খেপে যায় যে এতদিন থেকে তাহলে কি করলাম। আচ্ছা যাই করি, আল্লাহ শব্দটা বললেই তো ভালো, এইটার সাথে ভালোবাসা হয় না কেন? খোদার সাথে কেন ভালোবাসা? শব্দটা আল্লাহ কোথাও ব্যবহার করেননি, খোদা শব্দটা আমার জীবন চ্যালেঞ্জ নয়, কিয়ামত পর্যন্ত সময়। কিয়ামত পর্যন্ত সময় মানুষ যদি নেয় একটার পর একটা ধারাবাহিক ভাবে, খোদা শব্দটা কোরআন হাদিসে পাওয়া যাবে না। অথচ আল্লাহ শব্দটা কোরআন মাজিদে কত নিবেন, সেইটার উপর ভালোবাসা না থেকে আর একটার উপরে ভালোবাসা কেন? আরো যারা আপনারা শিক্ষিত মানুষ তারা জানেন যে নাউনের নামের পরিবর্তন হয় না। কোরআন বাংলা ভাষা তো কোরআন, কোরআন ইংরেজি ভাষা তো কোরআন, কোরআন আরবি ভাষা তো কোরআন, কোরআন উর্দু ভাষা তো কোরআন, নাম যেগুলি সেগুলির পরিবর্তন নেই। তো আল্লাহ এবং আল্লাহ রাসূল এগুলির নাম দিয়েছেন কালেমা, সালাত, জাকাত, সিয়াম, হজ, এগুলো আল্লাহর দেওয়া নাম, আল্লাহ রাসূলের দেওয়া নাম। হজ ঠিকই আছে, জাকাত ঠিকই আছে, কালেমা ঠিকই আছে, শুধু সিয়াম পরিবর্তন হয়ে রোজা হয়েছে আর সালাত পরিবর্তন হয়ে নামাজ হয়েছে। সহজভাবে মেনে নিলে ভালো হবে, আর কঠিন ভাবে মেনে নিলে কষ্ট পাওয়া যাবে। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, চুয়াডাঙ্গা জেলায় আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বক্তব্য দিতে পারি আর না পারি, আমি 32 বছর থেকে বক্তব্য দিয়ে আসছি, কোনোদিন আমি অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কোন মাঝহব কোন দলের বিরুদ্ধে কথা বলিনি, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন সরকার বিরোধী কথা বলিনি, পুরো 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত পুরো সময়টা চ্যালেঞ্জ করলাম, কোনোদিন যদি এক মিনিটের জন্য কোন জায়গায় কোন দল কোন মাঝহব বিরোধী কথা হয়ে যায়, আমি জীবনে আর কোনোদিন বক্তব্য দিতে জাতির সামনে দাঁড়াবো না। আমি জাতির সামনে বক্তব্য দিতে পাবো না মানে
আমি সবচেয়ে বেশি হক রাখি। এই দেশের মাটিতে যারা দিন প্রচার করার জন্য হক রাখে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার এক নম্বরে আছি। হিংসা করে জাতির ক্ষতি করা যায়, উপকার করা যায় না। তুমি একটু বলো না যে আমি 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন কেসা কাহিনী বলিনি, একটু বলো না সাহস থাকলে। আমি তো বলছি আমার জীবনে কোনোদিন আমি কেসা কাহিনী বলিনি, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাঠেও চাইনি। যদি কেউ কোনোদিন প্রমাণ করে দিতে পারে আব্দুর রাজ্জাক সাহেব একদিন আমার কাছে পথ খরচ পাঠেও চেয়েছিল, আমি আর জীবনে কোনোদিন জাতির সামনে আসব না। টাকা চাপ দিয়ে আদায় করা তো বহু দূরের কথা, বহু মানুষ আমাকে পরীক্ষা করে দেখেছে যে দেখি টাকা না দিলে কি বলে। আমি রংপুর থেকে চলে এসেছি, 1 পয়সা দেওয়া হয়নি। আমার মুখের যদি বিবরণ, মুখের রং পরিবর্তন হয়েছে, এটা যদি প্রমাণ হয় আমি জাতির সামনে বক্তব্য দেব না। আমি ময়মনসিংহ থেকে চলে এসেছি, মানিকগঞ্জ থেকে চলে এসেছি, 1 পয়সা দেওয়া হয়নি। পরীক্ষা করে দেখেছে, ঘটনা কি দেখি, আমি জাতির কাছে ছোট হতে রাজি নই। আল্লাহ আল্লাহর কসম, আল্লাহ আল্লাহর কসম, আল্লাহ আল্লাহর কসম, ধর্ম বিক্রি করে আমি পরকাল হারাতে রাজি নই। ধর্ম বিক্রি করে জাতি, আমি জাতিকে খুশি করার আমার প্রয়োজন নাই। সম্মানিত দিনী ভাই বোন, আর আপনি একটা কথা মনে রাখবেন, এই ছেলে বসবে এটাই ঠিক, একটু থামো, বসবে এটাই ঠিক, আমার সামনে দাঁড়িয়ে বক্তব্য দাঁড়িয়ে থাকবে এইটা তো হিসাব আমরা রাখি না, এটা বহু দূরের কথা। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি আর একটা কথা বলে রাখছি, আমি এই 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন আমার পরিচয় দিইনি। আমাকে যখন চাপ দিয়ে জিজ্ঞাসা করেছে যে আমরা বিজ্ঞাপন পোস্টারে কি লিখব, আপনি একটা কিছু বলবেন তো পড়াশোনা কিছু, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর চেয়ে আমি যদি কোনোদিন বেশি একটা বাক্য একটা শব্দ বলে থাকি জাতির সামনে দাঁড়াবো না, প্রতিটা কথাই একই। প্রমাণ করেন কেউ যে আব্দুর রাজ্জাক সাহেব একদিন আমার সামনে তার পরিচয় দিয়েছিল। অতএব আলোচনার সূচনাতে আমার দিনী ভাই বোনদের বলা থাকছে, যারা বিরোধিতা করার চেষ্টা করেছেন তাদেরকে আমি অনুরোধ করে বলছি, আপনি মনে রাখবেন আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এদেশের মাটিতে যারা দিন প্রচারের হক রাখে তার মধ্যে আমি প্রথমে আছি।